আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়াতে সোমবার বিজেপি মাদারিহাট এক নম্বর মন্ডল কমিটি পক্ষ থেকে বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভ আয়োজিত হয়। এদিন এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদক, বিজেপি মাদারিহাট বিধায়ক মনোজ টিক্কা সহ বিজেপি নেতাকর্মীরা। এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাদারিহাট বিধায়ক মনোজ টিক্কা জানান, মূলত তিনটি দাবিতে এদিনে অবস্থান বিক্ষোভ। বীরপাড়া রেল স্টেশনে ডলোমাইট লোডিং এবং আনলোডিং হয়। বীরপাড়া রেল স্টেশন থেকে ডলোমাইট অন্যত্র স্থানান্তরিত করার দীর্ঘদিনের দাবি রেল প্রস্তুত করত, রাজ্য সরকার জমি না দেওয়ার জন্য স্থানান্তরিত হচ্ছে না। এছাড়া বীরপাড়া রেলগেট এলাকায় রেলওয়ে ওভারব্রিজ খুব প্রয়োজন, দীর্ঘদিনের দাবি রেল দফতর ওভারব্রিজ করতে রাজি, কিন্তু রাজ্য সরকারের জন্য করা যাচ্ছে না, কারণ এখানে জমি জট রয়েছে। এছাড়াও বীরপাড়া বাসিন্দাকে জমির পাট্টা প্রদান, এই তিনটি দাবিতেই এদিনে অবস্থান বিক্ষোভ। এখানে আমাদের জেলা সভাপতি উপস্থিত আছেন, মাননীয় ভূষণ মোদক মহাশয়, আমাদের দুই নম্বর মণ্ডল অর্থাৎ 17 নম্বর মণ্ডলের সভাপতি কৈলাস একখাজি এবং আমাদের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আজকে আমাদের যে এইখানে রেলগেটের সামনে যে অবস্থান বিক্ষোভ, তিনটি বিষয় নিয়ে আমাদের অবস্থান বিক্ষোভ। প্রথমত এখান থেকে ডলোমাইট শিফটিং করতে হবে, এখান থেকে অন্যত্র, সেটা মুজনাই হতে পারে, যে কোনো জায়গাতে হতে পারে, এবং এখানে একটা ফ্লাইওভার আরবি ওভারব্রিজ তৈরি করতে হবে। এবং বীরপাড়া মানুষের বহুদিনের দাবি আছে যে জমির পাট্টা দিতে হবে, এইটা আমাদের দাবি আছে। সেই দাবির সাপেক্ষে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করতেছি। যে সবসময় শাসক দল অভিযোগ করে থাকে যে সাংসদ বিধায়করা কিছু করে নেই, এখানে রেল গেটের উপরে কোনো আরবি হচ্ছে না, ডলোমাইট শিফটিং হচ্ছে না। তো আপনাদের মাধ্যমে শাসক দলকে আমি বলতে চাই যে ঠিক, রেল তো কেন্দ্র সরকারের, তাতে কোনো আপত্তি নেই, কেন্দ্র সরকারের সম্পত্তি রাজ্যের মধ্যেই থাকবে, আকাশে বাতাসে বাংলাদেশ কিংবা পাকিস্তানে থাকবে না, সেটা স্বাভাবিক কারণে অঙ্গ রাজ্যেই থাকবে, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যে কোনো রাজ্যে সরকার কেন্দ্র সরকারের সম্পত্তি থাকতে পারে। এইটা এখানেও রেলের সম্পত্তি রয়েছে। তো এখানে আপনারা জানেন যে বহুদিন ধরে ডলোমাইটের লোডিং আনলোডিং হচ্ছে এবং ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে যাচ্ছে। তো এইখানে শিফটিং আমি এবং ভারতীয় জনতা পার্টি আজকে থেকে না 2006 থেকে আমরা আন্দোলনে আছি। এর আগে বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকারের কালেও আমরা অনেক জায়গায় ডেপুটেশন দিয়েছি। তারপরে 2011 সালে মানুষ অনেক আশা করে বর্তমান সরকার, দিদিমণির সরকারকে এনেছে এখানে, কিন্তু আমরা ওই সরকারকে অনেকবার ডেপুটেশন দিয়েছি। তো মূলত যেটা কারণ আছে যে এখানে শিফটিং না হওয়ার, সেটা আপনার মাধ্যমে আমি সাধারণ মানুষকে বলতে চাই, বীরপাড়াবাসীর এবং যারা বিরোধী দলে আছে তাদেরকে বলতে চাই। দেখুন, এখানে যদি শিফটিং হয় নিয়ম অনুযায়ী, শিফটিং রেল যে কাজ করার, দেখবেন যে হিমালয় হোটেলের সামনে রেল মাটি পুঁতে রেল মানে লাইন পাতার কাজ শুরু করে দিয়েছে। আমার কাছে ডকুমেন্টস আছে, আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস আছে, আমি আপনাদেরকে জেরক্স দিয়ে দেব এখানে, ঠিক আছে। যে রেল অনেকবার ডিএমের মাধ্যমে চিঠি দিয়েছে, ডিএমকে চিঠি দিয়েছে যে আমাদের এখান থেকে যদি শিফটিং করতে হয় তাহলে 7.16 একর জমি আমাদেরকে লাগবে। কেননা রেলের যত জমি আছে, জমির উপরে তো লাইন পাতা হয়ে গেছে, ওইখানে যেখানে ডলোমাইট লোডিং এবং আনলোডিং হবে তার জন্য তো জমি দরকার না। এখানে যেরকম আমরা একটা অবস্থান বিক্ষোভ করেছি, আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো রাজ্য সরকার জমি না দেওয়ার ফলে কিন্তু এইখানে শিফটিংয়ের কাজ আটকে আছে। এটা বর্তমান যারা শাসক দল আছে, নেতা নেত্রী আছে, তাদেরকে বুঝতে হবে। তারা তো শুধু ওই যে সবুজ নোট আর ওই যে গোলাপি নোট আছে ওটাকে দিনে, কিন্তু এখানে যে সমস্যা আছে এই সমস্যাকে যারা গভীরে যেতে হবে, ওই সমস্যার গভীরে যেতে চায় না, উপরে উপরে এরা নাচতে চায়। তো জমির অধিকার যে আছে এটা রাজ্য সরকারের অধীনে থাকে, এটা কেন্দ্র সরকারের অধীনে থাকে না। এইবার রাজ্য সরকারের দায়িত্ব আছে যে 7.16 একর যদি জমি আজকে যদি রাজ্য সরকার দেয় তাহলে আমরা কালকে শিফট করে দেবো। এটা আপনাদের মাধ্যমে বীরপাড়াবাসীকে আমরা আশ্বাস দিতে চাই। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট।